অষ্টম শ্রেণী বীজগণিতরে আমি অধ্যায় 3 চতুর্ভুজ রেক্ট্যাঙ্গেল করুছে, যে বর্তমান আমার আইডিয়া আসিগুলো নি চতুর্ভুজ কেতে ভাবে বিভক্ত করা যেতে পারুচি, ট্রাপিজিয়াম সামদ্রিক ক্ষেত্র আয়তক্ষেত্র রম্বাস এবং বর্গক্ষেত্র। বর্তমান পার্ট 6 রে মু সিদ্ধান্ত 1 হিসেবে ডিসকশন করি, যোটা চতুর্ভুজ সবু প্রকার চতুর্ভুজ পাই লাগু হবো, ট্রাপিজিয়াম হো সামদ্রিক ক্ষেত্র হো আয়তক্ষেত্র হো বর্গক্ষেত্র হো রম্বাস হো যাহা বি হো, যদি সেটা গোটে চতুর্ভুজ চারোটি বিন্দু সমষ্টি গোটে চতুর্ভুজ উত্তর চতুর্ভুজ আমি যদি পাইছে তবে সিদ্ধান্ত 1 টি সেটি লাগু হব। বর্তমান সেটা কোন সে বিষয়ে তোমাকে ধারণা দৌছি, গোটে অঙ্কন করিবা, গোটে চফাস চতুর্ভুজ অঙ্কন করিবা, চতুর্ভুজ অঙ্কন করিসেলা পরে সে অনুসারে সবিশেষ ধারণা তোমাকে দেবি, চতুর্ভুজটি যেইভাবে হইতাও মতে আমাকে কিছু অসুবিধা নাই। তো ফার্স্ট গোটে চতুর্ভুজ অঙ্কন কলি, সামান্তরিক চিত্র হইপারে, বর্গচিত্র হইপারে, রম্বস হইপারে, আয়তচিত্র হইপারে, এনিথিং। তো চারিটা বাহু অছি তেমন চতুর্ভুজ, বর্তমান ক্রমিক আকারে মু তার নেম দেইদেলি এবং শীর্ষ বিন্দু গুড়ি হলে এ বি সি ডি, বাহু গুড়ি এ বি বি সি সি ডি এবং ডি এ। বর্তমান এইসবু বিষয়ে ধারণা আসিগলা পরে তুমি গোটে কথা জানো, শীর্ষ বিন্দু যোটা হবো সেটি গোটে কোণ উৎপন্ন হব, তেমন তোমাকে ইজি হয়েযিব যেতবে তুমি মানে এই কনসেপ্ট গুড়া মুন্ডরে তোমার পশিযিব, এই মানে নলেজ গুড়া এই আইডিয়া গুড়াক যে যোটি শীর্ষ বিন্দু হচ্ছে সেটি গোটে কোণ উৎপন্ন হব, সেতবে বহু সুবিধা হব। বর্তমান এই চতুর্ভুজরে মু তোমাকে যদি পরীক্ষা করা দেবি প্রোট্রাক্টর এমনি গোটে চতুর্ভুজ নিজের রফ কপিরে অঙ্কন কর এবং গোটিয়ে প্রোট্রাক্টর পকাইকি এই কোণ গুড়িক মাপ কর, তবে এই কোণ গুড়িক মাপ কলা পরে তুমি মানে দেখিব যে যদি মু কোণ গুড়িক মিশাইবি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তবে কোণর সমষ্টি চারি কোণর সমষ্টি 360 ডিগ্রি হব, কিপরি হব সেইটার গোটিয়ে গোটে আউ গোটিয়ে ডিসকশন যেতবে মু আলোচনা করিবি সেতবে তুমি প্রুফ করিবি যে কিপরি চারি কোণর সমষ্টি 360 ডিগ্রি হব বলি এতে আমি সিওর কহুছে, কাহিঁকি মু সেথিপাই কহুছি তুমি মানে গোটিয়ে রফ কপিরে যেকোনসি রুলার এবং তোমার পেনসিল সাহায্যে গোটিয়ে রফ চিত্র অঙ্কন কর চতুর্ভুজর, সেটা যাহা বি হইতাও কিছু অসুবিধা নাই, গোটিয়ে ট্রাপিজিয়াম হইতাও সামান্তরিক চিত্র প্রত্যেক ক্ষেত্রে বা তুমি প্রত্যেক পাই গোটে ট্রাপিজিয়াম পাই গোটে অঙ্কন কর, গোটে আয়তচিত্র পাই অঙ্কন কর, রম্বস পাই গোটে অঙ্কন কর, যো যো তোমাকে ক্যাটাগরি দিয়া হয়েছে এটি গোটে যোড়া বাহু সমান্তর, সেটি দুই যোড়া বাহু সমান্তর, এটি চারিটা বাহু সমান, সেটি 90 ডিগ্রি হবনি। তো প্রত্যেক যোউ যোউ ডেফিনেশন গুড়া মু দেইছি সেই অনুসারে পাঁচটি চতুর্ভুজ অঙ্কন কর, অঙ্কন করিকি সেমানকর যোউ চারোটি কোণ উৎপন্ন হউছি সেমানকু যথাক্রমে এ বি সি ডি র না দেইকি প্রত্যেক কোণ গোটিয়ে প্রোট্রাক্টর আনিকি প্রত্যেক কোণ উপরে রখিকি তুমি কোণ গুড়িক মাপি দিও এবং সেগুড়ি অ্যাড করে দিও, দেখিব তুমি 360 ডিগ্রি হি পাইব। বর্তমান ইয়াদেরু সিদ্ধান্তটি কোন বাহারিলা, সিদ্ধান্তটি বাহারিলা যে এক চতুর্ভুজর, এক চতুর্ভুজর চারি কোণর সমষ্টি 360 ডিগ্রি হব, এন্ড ইট ইজ অলওয়েজ 360 ডিগ্রি, ইট ইজ অলওয়েজ ট্রু। বর্তমান গোটিয়ে কার্ডবোর্ড আনিকি মধ্যে সেতরে গোটিয়ে চতুর্ভুজ অঙ্কন করিব, চতুর্ভুজর গোটিয়ে কর্ণ আমি বর্তমান তোমাকে যেটা কহিলি যে 360 ডিগ্রি হি কাহিঁকি হব সেটা বুঝিবা পাই, বর্তমান মু চতুর্ভুজর কর্ণ অঙ্কন করিবি, কর্ণ যদি অঙ্কন করবি মু এ টু সি গোটিয়ে লাইন অঙ্কন কলি, লাইন অঙ্কন কলে এ আউ সি জয়েন করিদেলি, জয়েন করিদেলে আমি কোণ পাইলে দুইটা ত্রিভুজ পাইলে, দুইটা ত্রিভুজ এটি পাইলে না, সো ত্রিভুজর কলর মু শেডিং করিদেলে তুমি মানে ভাল কি জাঁপার যে মু কোণ কহবা চাহুছি। বর্তমান ফার্স্ট আমি পাইলে এইটি গোটে ত্রিভুজ, এ পি সি ত্রিভুজ গোটে পাইলে, এটা গোটে ত্রিভুজ পাইলে ফিল করিদেছি মু, হ্যাঁ তাপরে আউ কো ত্রিভুজটি পাইলে, আউ পাইলে এ ডি সি ত্রিভুজ, এটা গোটে ত্রিভুজর অন্তর্দেশ। তো যেতবে মু গোটে কর্ণ বিপরীত শীর্ষ বিন্দু কু জয়েন কলি চতুর্ভুজ যে মু দুইটা ত্রিভুজ পাইলি, সে ত্রিভুজ দ্বয় হলে, সে ত্রিভুজ দ্বয় হলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি, তেবে আমি আগুরু অনুসিদ্ধান্তরে পড়িছে গোটিয়ে ত্রিভুজর তিন কোণর সমষ্টি হেউচি 180 ডিগ্রি, এই চতুর্ভুজটা কোণ প্রকৃতরে চতুর্ভুজ এ বি সি ডি লেখিবি যদি তেবে সেইটা হচ্ছে দুইটা ত্রিভুজর সমষ্টি, গোটে হচ্ছে এ বি সি গোটে হচ্ছে এ ডি সি। বর্তমান এ বি সি র ভ্যালু কেতে, তিনটা কোণ যদি মিশেবি এ বি কোণ
এই অধা সি কোণ এপটে অধা এ কোণ তেবে মিশাইলে বি 180 ডিগ্রি হব বর্তমান মু এ ডি সি কু যাবি আমরা তার বি অনুসিদ্ধান্ত রু জানিছি যে সেটা বি 180 ডিগ্রি হবা কথা তেবে এ ডি সি বি 180 ডিগ্রি হব এই তিনিটা কোণ মিশিকি তেবে এই তিনিটা কোণ মিশিকি যদি 180 ডিগ্রি হব বর্তমান চতুর্ভুজটি কু আমি দুইটি ত্রিভুজর বিভক্ত করিলে কিন্তু ত্রিভুজর অনুসিদ্ধান্ত অনুসারে আমি জানিছি যে গোটি ত্রিভুজর তিন কোণর সমষ্টি মিশিকি 180 ডিগ্রি হব তেবে যেতেবেলে দুইটা ত্রিভুজ অ্যাড হেকি গোটে চতুর্ভুজ ক্রিয়েট করুচন্তি সৃষ্টি করুচন্তি তেবে সে তার কোণ মানকর সমষ্টি অটোমেটিক্যালি 360 ডিগ্রি হব 180 প্লাস 180 মিশিকি 360 ডিগ্রি বা 360 ডিগ্রি হব বর্তমান একু আউ টিকে আমি যদি পরীক্ষা করিবা কো চাইবা তাহলে বি আমি কোন করি পারিবা গোটিয়ে দুইটা সরল রেখা আমি ড্র করিবা দুইটা সরল রেখা ড্র করিকি আউ দুইটা সরল রেখা তা উপরে ছেদ করিবা যা দ্বারা কি এটা মু আগরু বি পড়াইছি যা দ্বারা কি আমি চারটি শীর্ষ বিন্দু পাইবা বর্তমান শীর্ষ বিন্দু গুড়িক যদি আমি নেম করি দেবা তাহলে সেটা গোটে চতুর্ভুজ হয়ে গেল এনি চতুর্ভুজ সামান্তরিক চিত্র হোক বা রম্বস হোক বা বর্গচিত্র হোক যাহা বি হোক বর্তমান এইটার যদি এই কোণ গুড়িক তুমি মাপিব যাহা বি জন্মিলা এই এই যে সৃষ্টি হেলা তোমার কোণ গুড়িক ভিতর অন্তর্দেশে কোণ গুড়িক সৃষ্টি হেলা অন্তর্দেশটি মু অন্তর্দেশটি ড্র করলে তোমাকে আইডিয়া আসি যাচ্ছি সেইপাই মু অন্তর্দেশটি ড্র করুছি পার্টিকুলারলি টু মেক ক্লিয়ার অফ ইউ নাও এইটা হয়ে গেল ইয়ার অন্তর্দেশ অন্তর্দেশে চারোটি কোণ উৎপন্ন হলা এ কোণ বি কোণ সি কোণ এবং ডি কোণ যেটা অন্তর্দেশে উৎপন্ন হয়েছে সেইটা হি চতুর্ভুজর কোণ বলে ধরাযিব বর্তমান তুমি গোটিয়ে কাম করে পারিব যে এই কোণ গুড়িক মাপি দেব এ কেতে বি কেতে এইভাবে নিজে গোটে ড্র কর পরীক্ষা কর কোণ পাউছ সি কেতে এবং ডি কেতে তেমন এই চারটা যাক মিশাই দেলে তুমি পাইযিব 360 ডিগ্রি সো এই থ্রু আমি জানিলে যে যদি গোটিয়ে কোণর পরিমাণ জনা আছে বা তিনোটি কোণর পরিমাণ জনা আছে গোটিয়ে ধর আমাকে গোটে চতুর্ভুজ দিয়া হয়েছি এ বি সি ডি সেথিরে তোমাকে পরিমাণ জনা আছে এ হচ্ছে ধর 75 ডিগ্রি বি হচ্ছে তোমার 80 ডিগ্রি সি হচ্ছে তোমার 75 ডিগ্রি তবে ডি কেতে তুমি মানে অটোমেটিক্যালি নির্ণয় করিদিব কাহিঁকি না চারোটি কোণর পরিমাণ মিশিকি 360 ডিগ্রি হবা কথা যদি তিনোটির ভ্যালু দেইছি সেই তিনোটিকে অ্যাড করিকি 360 ডিগ্রি রু মাইনাস করিদেলে আমি ডি র ডি কোণর ভ্যালু অটোমেটিক্যালি পাইযিব তো এই কোশ্চেন গুড়িক তুমি নিজে নিজে করিবাকু ট্রাই কর আউ গোটে কোশ্চেন বি এই সংস্পর্শরে কহুছি আউ গোটে কোশ্চেন যদি এক্সাম্পল তোমাকে দেবি এক্সাম্পলটি হচ্ছে যে চারি কোণর সমষ্টি আমি যদি দেখুছে যে 360 ডিগ্রি হচ্ছে ধর চতুর্ভুজর চারি কোণর সমষ্টির অনুপাত চতুর্ভুজর কোণ মানকর অনুপাত পচরা হল এবং তোমাকে কোশ্চেনে দত্ত অছি অনুপাতটা হচ্ছে 1:3:7:9 বর্তমান এটা কু তুমি কিপরি সলভ করিব কিপরি সলভ করিব না তুমি গোটিয়ে কোণর অনুপাতর একক কু এক্স নব এক্স ডিগ্রি তেবে চারোটি কোণ কেতে হব ধর তুমি ইয়াপে গোটিয়ে রফ চিত্র অঙ্কন কল রফ চিত্র অঙ্কন করিকি এটি এ এটি বি এটি সি এটি ডি বলি না দিল বর্তমান এটা কু যদি 1 ধরল এটা হব 3 এটা হব 7 এটা হব 9 বর্তমান 1 টি কু এক্স ধরলে এ 3 যেটা 3 টাইমস অছি 1 র সেটা হব 3x এ টি যদি তুমি এক্স ধরল বি টি তুমি ধরিব 3x সি টি ধরিব 7x এবং ডি টি ধরিব তুমি 9x বর্তমান এই চারটি কু অ্যাড করি দেব x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি প্লাস 9x ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি সেইথুরু তুমি এক্স টি পাই যাব যদি এক্স পাই গেল তাহলে অন্য কোণ গুড়িকর মাপ মধ্যে তুমি 3 মাল্টিপ্লাই করি 7 মাল্টিপ্লাই করি এবং 9 মাল্টিপ্লাই করি পাই যাব কোশ্চেন টি এইভাবে বি দেই পারে তুমি ট্রাই করিব সলভ করিবা পাই এইভাবে সিমিলার টাইপ অফ কোশ্চেন তুমি মানকো কোণ মানকর সমষ্টি হিসাবরে পচাই পারে আউ গোটে প্রকার কোশ্চেন আসি পারে এক্সাম্পল 2 যোটা মু কহুছি বর্তমান ক্রমিক কোণর পরিমাণ চতুর্ভুজর চতুর্ভুজর ক্রমিক কোণ র পরিমাণ 60 ও 80 ডিগ্রি অন্য দ্বয় কোণর অন্য কোণ দ্বয়র
পরিমাণ সমান তেবে কোণ মানকর পরিমাণ স্থির কর। বর্তমান তুমি এটি কোণ চিন্তা করুছো? ক্রমিক কোণ বিষয়ে মু তোমাকে কিছু আইডিয়া দেই নাই, কিন্তু নেম যা সাজেস্ট করুছি, যদি মু ফার্স্ট সবু কোশ্চেন নে জ্যামিতিরে মু সাজেস্ট করিবি, তুমি আগে গোটি রফ চিত্র ড্র কর। বর্তমান এ বি সি ডি মু ড্র কলি, এ বি সি ডি ড্র কলা পরে সে কহুছি এ ও বি হচ্ছে ক্রমিক কোণ হবে, সেভাবে বি ও সি ক্রমিক কোণ হবে, সেভাবে সি ও ডি পাখাপাখি লাগি লাগি যে অনেক সে ক্রমিক কোণ বা আডজেসেন্ট কোণ হবে। বর্তমান মু এ ও বি কু ক্রমিক কোণ নেকি গোটা কু 60 ডিগ্রি লিখিলি, আউ গোটা কু 80 ডিগ্রি লিখিলি। নেক্সট কোশ্চেন দিয়া হয়েছে অন্য কোণ দ্বয়ের পরিমাণ সমান, তেবে আমার রুল অনুসারে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হবা কথা 360 ডিগ্রি। বর্তমান এ পাই মু 60 ডিগ্রি ধরলি, বি পাই মু 80 ডিগ্রি ধরিলি, যোটা ক্রমিক কোণ থিলা, আউ দুই কোণর পরিমাণ সমান, তেণু যদি মু সি কু এক্স বলি ধরিবি তাহলে ডি কু মধ্য এক্স বলি ধরিবি, এক্স ডিগ্রি ধরিবি, আউ 360 ডিগ্রি লিখিবি। বর্তমান এইটা হেগলা 2x ডিগ্রি প্লাস 140 ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি। সো এক্স হব, এক্সটা কেতে বাহিব, এক্স হচ্ছে সি আউ ডি র ভ্যালু, কাহিঁকি না দুইটা সমান অছি কোশ্চেন প্রদত্ত অছি। সো এক্স র ভ্যালু কেমতি বাহিব 360 ডিগ্রি মাইনাস 140 হেগলা ডিভাইডেড বাই 2 করে দেব, আনসার টি পাই যাব। তো এই ভলিয়া কেতেটা কোশ্চেন তোমমানক সহ আজ যে ডিসকশন করলি, মু আশা করুছি তোমমানক বহু সাহায্য করিব, বহিরে কোশ্চেন গুড়িক যে দেইছে সেগুড়িক সলভ করিবা পাই। মনে রখো জ্যামিতিরে প্রত্যেক উদাহরণ, প্রত্যেক এক্সাম্পল, অনুশীলনীর প্রত্যেক ছোট বড় কোশ্চেন বহুত ইম্পর্টান্ট। যদি থরে 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 তুমি মানে মন দেইকি করিছ এবং প্রত্যেক কোশ্চেন রে আনসর লুচিকি রয়েছে, মু চাহে যে যেতবে তুমি কোশ্চেন টি পড়ো একু বিট বাই বিট তাকু ডিকোড করিবাকু ট্রাই করিব, সো দ্যাট অলটিমেটলি তুমি মানে জানি পারিব যে এই কোশ্চেন এ এটা দেইছি মানে ইয়ার আনসার এতিকি হি হেই পারিব। গোটি কোশ্চেন রে কেবল গোটি হি আনসার হেই পারিব ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স জিওমেট্রি রে। সো সবু বেলে গোটি কোশ্চেন রা ফার্স্ট আগো পড়িল, যেতে মু যেমতি এই কোশ্চেন রে ডিকোড করছ তো মু কোন কইছি, ফার্স্ট মু দেখলি চতুর্ভুজ র ক্রমিক কোণ র পরিমাণ এতিকা ও এতিকি দেইছি, ফার্স্ট গোটে ডট চিত্র করিকি মু ক্রমিক কোণ র পরিমাণ গুলি কো লিখি দেলি, সো দ্যাট মো আইডিয়া বি ক্লিয়ার হে গলা। তারপরে অন্য কোণ দ্বয়ের পরিমাণ সমান দেই দেইছি, তেণু এই কোণ যেতিকি হব এই কোণ মধ্য সেতিকি হব এবং তাকে মু এক্স বলি ধরিদেলি, তেণু সেইটা করিদেলা পরে মোর গোটে সমীকরণ পলি আসিলা, সমীকরণ আসিগলা পরে মু অটোমেটিক্যালি সি আউ ভ্যালু সি আউ ডি র ভ্যালু এক্স রু বাহির করিদেলি। সো সেইভাবে তুমি মানে বি সলভ করিবাকু ট্রাই করিব। আই হোপ আজির ভিডিওটি তোমাকে নিশ্চয় ভাল লাগিছে, যদি ভাল লাগিছে লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করিব, সাংগমানক মধ্যে শেয়ার করিব, এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট কথা কহিবি নিজে করিবাকু ট্রাই করিব, এন্ড সেইটা তোমার কনফিডেন্স মধ্য বুস্ট করবে। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।